ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি দেউদি নন্দন দাস আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর কে নারায়ণ। এই ভিডিওতে আমি এই গদ্যটির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পার্ট আমি ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিও এখনও পর্যন্ত দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর হ্যাঁ, ইতিমধ্যে আমি ক্লাস ইলেভেনের সমস্ত পোয়েম, ইংলিশে যা যা সমস্ত পোয়েম রয়েছে, একইভাবে বাংলার গদ্য এবং পদ্য কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি। তোমাদের সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সেগুলোতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এবার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করা যাক। পরের প্যাসেজে বলেছে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়েছিল কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার্স মানে কি? ফোরফাদার্স মানে হলো বাপ ঠাকুরদা। অর্থাৎ সে যে গ্রামে থাকতো, সেই গ্রামে থাকার সময় তার বাপ ঠাকুরদাদের মানে পূর্বপুরুষদের কাজকর্মই চালিয়ে যেত। কি কাজকর্ম করত? নেমলি টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ সে জমি চাষ করত। লিভিং, ম্যারিং অ্যান্ড রিপিং ইন দ্য কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। লিভিং জীবন ধারণ করা, ম্যারিং মানে হচ্ছে বিয়ে থোয়া করা, অ্যান্ড রাইপিং, রাইপিং মানে হলো ফসল বোনা বা বপন করা। রাইপিং ইন দ্য কর্নফিল্ড, অর্থাৎ সেই যে ভুট্টা, এখানে কর্ন মানে ভুট্টা, কিন্তু কর্নফিল্ড এই গল্পটাতে কর্ন শব্দের অর্থ হচ্ছে শস্য হিসাবে আমরা ধরব। অর্থাৎ সে কিন্তু শস্য চাষ করত। অ্যান্ড এনসেস্ট্রাল হোম, এনসেস্ট্রাল হোম বলতে বোঝায় পৈতৃক ভিটা। বাট দেয়ার ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। সে তার গৃহ ছেড়েছিল কাউকে না জানিয়েই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট হিট বিহাইন্ড এ কাপল অফ হান্ড্রেড মাইলস। সে বিশ্রাম নিতে পারেনি যতক্ষণ না পর্যন্ত তার গ্রাম ছেড়ে, তার ঘর ছেড়ে কি শ দুয়েক মাইল এগিয়ে যেতে পারে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশন ফ্লোড বিটুইন। একজন গ্রামের মানুষের কাছে এটা একটা বিরাট ব্যাপার, যেন মাঝখানে একটা সাগর পেরিয়ে গেছে। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজার কাউকে না জানিয়ে আমরা বুঝতে পারলাম সে গ্রামের বাড়ি ছেড়েছিল কোনো এক অজ্ঞাত কারণে। কি কারণ আমরা লাস্টের দিকে জানবো। তার এই যে গ্রাম থেকে শহরে চলে আসার মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা ছিল 100 মাইলের বেশি। তার এতখানি দূরত্ব চলে আসাটাকে এখানে কিন্তু ওশান অর্থাৎ সমুদ্রের, সমুদ্র যে পেরিয়ে যে গেছে সেটার সাথে তুলনা করা হচ্ছে। নেক্সট লাইনে বলেছে, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। সে মানুষের যে কর্মকাণ্ড, মানুষের যে সমস্যা, ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের যে সমস্যা, সেইগুলো ভালো মতন কী করতো, বিশ্লেষণ করত, অ্যানালাইসিস করত। কী কী অ্যানালাইসিস, কী কী এই মানুষের সমস্যা দেখা যাক। বলেছে, ম্যারিজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানব বন্ধনের জোট। ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ মানে কি? মানব বন্ধনের জোট। তাহলে সে কী কী নিয়ে, মানুষের কী কী সমস্যা নিয়ে পর্যবেক্ষণ করত, বিশ্লেষণ করত? ম্যারেজ অর্থাৎ বিবাহ, মানি টাকা পয়সার ব্যাপার, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানব বন্ধনের জোট বলতে বোঝাচ্ছে
যে বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এইগুলো কিন্তু হিউম্যান টাইসের অন্তর্ভুক্ত। পরের লাইনে এবার বলেছে, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, অর্থাৎ দীর্ঘ চর্চার মাধ্যমে মানে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সে কী করতো, তার বোধশক্তিকে কিন্তু ধারালো করে তুলতে পেরেছিল, শার্পেন্ড হিজ পারসেপশন। এই পারসেপশন মানে কি? পারসেপশন মানে হলো তার বোধশক্তি। ওকে, এরপরে বলেছে উইদিন ফাইভ মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে 5 মিনিটের মধ্যে বুঝে যেত যে গোলমালটা আসলে কি, মানে তার সমস্যাটা আসলে কি। ক্লায়েন্ট যে আসতো তার কাছে, সেই ক্লায়েন্টের যে সমস্যা সেটা বোঝার জন্য কিন্তু 5 মিনিট নিত কে, অ্যাস্ট্রোলজার। হি চার্জড 3 পাইস পার কোশ্চিন, সে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য 3 পয়সা করে মজুরি নিত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। অ্যাস্ট্রোলজার কিছুতেই নিজের মুখ খুলতো না যতক্ষণ না পর্যন্ত অন্যজন অন্তত 10 মিনিট ধরে বকবক করে নিজের সমস্ত কিছুই বলে ফেলছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যাস্ট্রোলজারের যে অ্যাস্ট্রোলজি যে ধারণাটা, মানুষের যে ভাগ্য দেখার যে ব্যাপারটা, সেই নলেজটাটুকু পর্যন্ত এই অ্যাস্ট্রোলজারের নেই। অ্যাস্ট্রোলজার ছল চাতুরি করে মানুষকে বোকা বানিয়ে ক্লায়েন্টদের কাছ থেকে টাকা আদায় করত এবং কিছু একটা বুঝিয়ে টুঝিয়ে ক্লায়েন্টকে ভুল বোঝাত এক কথায়। এবার কেউ যদি সমস্যা নিয়ে কারো কাছে আসে, যার কাছে আসবে সে হয়তো এক দুটো প্রশ্ন করবে, কিন্তু সমস্ত ঘটনাগুলো, যার যেটা সমস্যা, যে সমস্যাটা নিয়ে আসে, সেই কিন্তু হরহর করে বলতে থাকে। তাহলে সমস্যার মধ্যেই, তার কথা শুনেই অ্যাস্ট্রোলজার কিন্তু সমস্ত কিছু বুঝে নেয়। আর জাস্ট অ্যাস্ট্রোলজার একটু ছল চাতুরি করে বোকা বানায়। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, এরপরে সে কী করত, সে এক ডজন উত্তর এবং উপদেশের জন্য, উপদেশ দেওয়ার জন্য ক্লায়েন্টকে উত্তর এবং উপদেশ দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার নিজেকে কিন্তু তৈরি করত, প্রস্তুত করত। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম গ্যাজিং অ্যাট হিজ পাম, পাম মানে হচ্ছে হাতের তালু। এরপরে অ্যাস্ট্রোলজার কী করত, অ্যাস্ট্রোলজার ক্লায়েন্টের যে হাতের তালু, সেই হাতের তালুর দিকে গ্যাজিং অর্থাৎ এক দৃষ্টে তাকিয়ে থাকতো এবং বলতো, কী বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর আফটার্স, নানাভাবে তুমি তোমার চেষ্টার যে প্রতিদান সেটা পাচ্ছ না। অর্থাৎ তুমি কর্ম করেই যাচ্ছ কিন্তু তার ফলাফলটা তুমি কিন্তু পাচ্ছ না, কোথাও খামতি থেকে যাচ্ছে। এই ভুলটা ফার্স্টে বোঝাতো। 9 out of 10 ওয়ার ডিপোজড টু অ্যাগ্রি উইথ হিম, 10-এর মধ্যে 9 জনই তার কথাটা, মানে অ্যাস্ট্রোলজার যা যা বলতো সেই উপদেশগুলো, অ্যাস্ট্রোলজারের কথাগুলো কিন্তু ক্লায়েন্ট একদম মন থেকে, মনের মধ্যে নিয়ে নিত। অর হি কোশ্চিনড, অথবা অ্যাস্ট্রোলজার প্রশ্ন করত কি, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, তোমার পরিবারে কি কোনো এমন মহিলা আছে, হয়তো বা এমন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের সে মহিলা, যে তোমার প্রতি কিন্তু সদয় নয়, অর্থাৎ তোমার প্রতি কিন্তু ভালো আচরণ করে না। তাহলে এখানে একটা মেয়ে ছেলের প্রসঙ্গ অ্যাস্ট্রোলজার কিন্তু নিয়ে এসছে।
অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা অ্যাস্ট্রোলজার কী করতো, তার ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ চুলচেরা বিশ্লেষণ করতো এবং বলতো, কী বলতো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তোমার যে চরিত্র সেই চরিত্রর কারণেই কিন্তু তুমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছ, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। স্যাটার্ন মানে কি শনি গ্রহ, অর্থাৎ তুমি শনির দশাইতে পড়েছ তাই নয়, তোমার কাজে বাধা আসছে, তুমি যা করতে চাচ্ছ সেটা হচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এ তো শনির দশা তাই নয়। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, তোমার স্বভাব, তোমার স্বভাবে রয়েছে আবেগ, কিন্তু তোমার বাইরেটা তো রুক্ষ, রাফ এক্সটেরিয়র অর্থাৎ রুক্ষ, মানে এই লাইনটার মাধ্যমে বোঝাতে চাইছে যে অ্যাস্ট্রোলজার যেহেতু ভুল বুঝাচ্ছে, নিজের চালাকি খাটিয়ে, নিজের মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আসলে ক্লায়েন্টকে বলতে চাইছে, আমি তো জানি যে তুমি কেমন, তুমি মনের দিক থেকে আবেগপ্রবণ ঠিকই, কিন্তু বাইরের দিক থেকে তো রাগী, অল্প মেজাজে, তুমি অল্প কথাতে তুমি রাগ করো, মেজাজ হারিয়ে ফেলো তাই নয়, এই সব কারণের জন্য কিন্তু তুমি তোমার জীবনে সমস্যার সম্মুখীন হয়েছ। নেক্সট লাইনে বলেছে, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, এটা তাকে তৎক্ষণাৎ তাদের অন্তরের প্রিয় পাত্র করে তুলতো, কেননা আমাদের মধ্যে সবথেকে নম্র যে সেও ভাবতে ভালোবাসে, তার একটা কঠোর বাইরের চেহারা আছে। অ্যাস্ট্রোলজার বলতে চাইছে যে আমাদের প্রত্যেকের মনটা নম্র হলেও, কারোর প্রতি সদয় মনোভাব প্রকাশ করলেও মাঝে মাঝে কিন্তু বাইরেটা, আমাদের চেহারার যে বাইরেটা বা মাঝে মাঝে আমাদের সব চরিত্রর দিক থেকে অল্প হলেও রুক্ষ হতেই হয়, রাগ হতেই হয়। নেক্সট বলেছে, দ্য নাটস ভেন্ডার ব্লু আউট হিজ ফেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, বাদাম বিক্রেতা তার আগুনের শিখাতে ফু দিয়ে নিভিয়ে দিল, অ্যান্ড রোজ টু গো হোম, এরপরে সে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু ওয়ান্ডার আপ টু, এটাই সিগনাল, এটাই সংকেত যে অ্যাস্ট্রোলজারকে, যে কি অ্যাস্ট্রোলজারের এখন সময় হয়ে গেছে, তার বাক্স প্যাটরা, তার যে বান্ডেল সেইগুলো গুটানোর সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এটা নার্স ভেন্ডার সংকেত দিত। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল সেপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্টিয়ার্ড ইন ফ্রম সাম ওয়ার অ্যান্ড টাস্ট দ্য গ্রাউন্ড বিফোর হিম, জ্যোতিষীর জন্য এটা ছিল গুটিয়ে ফেলার সংকেত, যেহেতু এর আশেপাশে তার যে চারপাশ যেখানে জ্যোতিষী থাকত বসতো সেই চারপাশটা কিন্তু গোটা তাই অন্ধকারে ঢেকে যেত, এবং শুধুমাত্র কোনকান থেকে একটা সবুজ আলোর ছটা ভুল করে তার সামনের মাটিতে এসে সেই সময়ে পড়ত। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তার কড়িগুলোকে তুলতো বা গুটাতো, অ্যান্ড প্যারাফেরনেলিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন টু হিজ ব্যাক হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট। এরপরে কী করতো, এরপরে তার যে ঝোলার মধ্যে, সেই ঝোলার মধ্যে টুকিটাকি সরঞ্জামগুলো হচ্ছে ভরত, আর সবুজ আলোর ছটাটা তার নজর থেকে আড়াল হয়ে সেই সময়ে যেত। ঠিক এই সময়ে সে কী করত, অ্যাস্ট্রোলজার কী করত, অ্যাস্ট্রোলজার মুখ তুলে দেখত যে তার সামনে হঠাৎ করে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট
সে মনে করেছিল যে এটা সম্ভবত তার কোনো একটা ক্লায়েন্ট তার খদ্দের হতে পারে, অ্যান্ড সেইড এবং বলল, ইউ লুক সো কেয়ার অর্ন, তোমাকে খুব উদ্বিগ্ন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন, তুমি এখানে বসো ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, চ্যাট এখানে সেই ফেসবুক হোয়াটসঅ্যাপের চ্যাটের কথা বলছে না, চ্যাট শব্দের অর্থ হচ্ছে খোঁজ, গল্প করা, তুমি আমার সাথে কিছু গল্প করো, মনটা ভালো লাগবে। কে বলছে? অ্যাস্ট্রোলজার বলছে। কাকে বলছে? ক্লায়েন্টকে বলছে, যে হঠাৎ করে অ্যাস্ট্রোলজারের সামনে এসছে। এরপর নেক্সট লাইন বলেছে, দ্য আদার ট্র্যাম্বলড সাম ফেক রিপ্লাই। তো ক্লায়েন্ট সেই সময় কী করলো? ক্লায়েন্ট একটু গজগজ করে রেগে গিয়ে কিছু একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। অ্যাস্ট্রোলজার কী করলো? অ্যাস্ট্রোলজার তাকে আমন্ত্রণ জানালো, তার কথা শোনার একটা প্রচেষ্টা তাকে জানালো। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিম পাম আন্ডার হিজ নোজ সেইং। সেই ক্লায়েন্টটা কী করলো? সেই ক্লায়েন্টটা তার হাতের যে চেটো বা হাতের যে তালু, সেই হাতের তালুটা অ্যাস্ট্রোলজারের সামনের দিকে বাড়িয়ে দিল। বাড়িয়ে দিয়ে বলল কি, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো, তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড। জ্যোতিষী তখন নিজেকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি অনুভব করল এবং বলল, কি বলল? টিলিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট। সেই ক্লায়েন্টের হাতের তালুটা সবুজ আলোর রশ্মিটার দিকে কাঁত করে বলল, কি? ইয়োরস ইজ এ নেচার, তোমার স্বভাব হলো কিছু একটা হয়তো বা বলতে গিয়েছিল, ওই জন্য এখানে ডট ডট দেওয়া আছে। ও স্টপ দ্যাট দ্য আদার সেইড। তখন ক্লায়েন্ট বলছে, আরে থামো, ওসব কথা আমি কিচ্ছু শুনতে চাই না, কী বলছো তুমি, একটু থামো, টেল মি সামথিং ওর্থ হোয়াইল, আমাকে কিছু কাজের কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। পিকড মানে কি? পিকড মানে হলো অসম্মান। আমাদের বন্ধুবর বা আমাদের বন্ধুরা কি করছে? অসম্মান বোধ করবে। চার্জড অনলি 3 পাইস পার কোশ্চিন। আমি প্রত্যেক কোশ্চিনের জন্য, প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা দাম নিই। পাইস হলো এখানে আগেকার দিনের টাকা পয়সার একটা হিসেব, এখানে আমরা পয়সা হিসাবেই ধরবো, 3 পয়সা করে দাম নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট ought to be good enough for your money, আর তুমি তোমার টাকার হিসাবে যথেষ্ট ভালো হওয়া উচিত। অ্যান্ড দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম। এরপরে এই কথাটা শুনে সেই ক্লায়েন্টটা কী করলো? তার হাতটা গুটিয়ে নিল, টুক আউট অ্যান্ড আন্না অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম। এরপরে সে এক আনা বের করলে তার দিকে ছুঁড়ে দিল, ফ্লাং মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া। সেইং বলল, কি? আই হ্যাভ সাম কোশ্চিনস টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট টু মি উইথ ইন্টারেস্ট। আমি যদি তোমাকে প্রমাণ করে দিই যে তুমি মিথ্যা বলছো, তাহলে তোমাকে কিন্তু ওই আনাটা সুদ সমেত ফেরত দিতেই হবে। কে বলল? ক্লায়েন্ট বলল। কাকে বলল? অ্যাস্ট্রোলজারকে বলল। এরপর অ্যাস্ট্রোলজার বলছে যে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, আর যদি মনে হয় যে আমার উত্তরগুলো তোমার কাছে সন্তোষজনক, তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? ক্লায়েন্ট তখন বলছে, নো, না। তাহলে এরপর অ্যাস্ট্রোলজার বলছে, অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি কি আমাকে 8 আনা দেবে? অ্যাস্ট্রোলজার তখন কি বলছে দেখা যাক,
অ্যাস্ট্রোলজার বলছে, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, ঠিক আছে, যে একটা শর্ত আছে যে তুমি আমাকে তার দ্বিগুণ টাকা ফেরত দিবে যদি তোমার ভুল হয়। সেইড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অর্থাৎ সেই অচেনা ব্যক্তি, এখানে ক্লায়েন্ট, ক্লায়েন্ট সেই কথাটা বলল। ক্লায়েন্টের নামটা কি সেটা আমরা পরের লাইনগুলোতে বা পরের প্যাসেজগুলোতে আমরা কিন্তু জানবো, আস্তে আস্তে জানছি সব কিছু। নেক্সট বলেছে, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, খানিক তর্কাতর্কির পর এই চুক্তি সম্পূর্ণরূপে মেনে নেওয়া হলো। অ্যাস্ট্রোলজার সেন্ড আভ এ প্রেয়ার টু হ্যাভেন, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী এরপর উপরওয়ালা স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা জানালো, অ্যাজ দ্য আদার লিট এ চিরুট, চিরুট শব্দের অর্থ হলো বিড়ি, মোটা বিড়িকে বলা হয়ে থাকে চিরুট, এটা একটা বিদেশি বিড়ি, লিট মানে হলো ধরানো, তো অপরজন কী করলো, অপরজন একটা বিড়ি ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমসেস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, এরপরে অ্যাস্ট্রোলজার কিন্তু সেই ম্যাচ লাইটের ক্ষণিকের আলোতে, সামান্য আলোতে তার একটা মুখের ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পস অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার্স সোল্ড অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড অ্যাগিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। জুটকা, জুটকা শব্দের অর্থ হল এ হর্স ড্রিভেন কার, অর্থাৎ ঘোড়ায় টানা যে গাড়িগুলো, সেই ঘোড়ায় টানা গাড়িগুলোকে বলা হয়ে থাকে জুটকা। তাহলে কিছুক্ষণ সব চুপচাপ থাকার পর যখন রাস্তায় সেই ওই ঘোড়ার গাড়িগুলো কী করলো, হর্ন বাজিয়ে ছুটে চলে গেল, আশেপাশে যে ভিড়গুলো ছিল সেই ভিড়গুলোর মধ্যে কিন্তু এক বকবকানি শুরু হয়েছিল, যেগুলো কোথার বা কার চারপাশে ঘটছিল, একটা পার্কের যে আলো আধারি, সেই পার্কের আলো আধারির মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল। নেক্সট লাইন বলেছে, দ্য আদার স্যাট ডাউন, তো অপরজন কি বসে পড়লো, সাকিং হিজ চিরুট, সেই তার যে চিরুট, তার যে বিড়ি, সেটা কী করলো, শাক মানে হচ্ছে টানতে শুরু করেছিল, পাফিং আউট ধোঁয়া ছাড়তে শুরু করলো, স্যাট দেয়ার রুথলেসলি নিষ্ঠুরভাবে বসে বসে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এরপর অ্যাস্ট্রোলজার কি নিজেকে অস্বাচ্ছন্দ্য বোধ মনে করেছিল, হিয়ার টেক ইউর আন্না ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে, এ নাও তোমার আন্নাটা ফিরিয়ে নাও, আমি আর কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হব না, আমি কালকে তোমার সাথে দেখা করব, আজ আমি আসি। এই কথাটা বলে অ্যাস্ট্রোলজার কিন্তু চলে যেতে শুরু করেছিল। নেক্সট প্যাসেজে আসি, কী বলেছে, হি মেড প্রিপারেশান টু বান্ডেল আপ, তখন অ্যাস্ট্রোলজার নিজের যে ওই পসরা বা বাক্স প্যাটরা ইত্যাদি সাজ সরঞ্জামগুলো গুটাতে শুরু করে দিয়েছিল, বান্ডেল মানে গুটাতে শুরু করে দিয়েছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, রিস্ট মানে হলো কবজি, তখন অপরজন সেই অ্যাস্ট্রোলজারের হাতের কবজিটা চেপে ধরলো, অ্যান্ড সেইড এবং বলল, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি কিন্তু এখন আর যেতে পারবে না। এরপরে বলেছে যে ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন পাস কাটছিলাম তুমি আমাকে চেপে ধরে এনেছো, অর্থাৎ এখানে ক্লায়েন্ট বোঝাতে চাইছে যে এই অ্যাস্ট্রোলজার যেমনভাবে সেজে গুজে বসেছিল সেই সাজার প্রতি আকর্ষণ হয়ে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে সেই ক্লায়েন্ট কিন্তু নিজেই এসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার শিভার ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার এরপর ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়েছিল, অ্যান্ড হিজ ভয়েস শোক, তার কণ্ঠস্বর ক্ষীণ হতে শুরু করে দিয়েছিল, অ্যান্ড বিকেম ফেইন্ট, সে ভয় পেয়ে গিয়েছিল, লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দাও, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সাথে যা বলার তাই বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, তখন অপরজন তার হাতের তালুটা তাড়াতাড়ি করে অ্যাস্ট্রোলজারের মুখের কাছে ধরে
কি করলো, অ্যান্ড সেইড, এবং বলল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, তোমাকে চ্যালেঞ্জ করছি মানে চ্যালেঞ্জই হবে, গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিস্ট উইথ ইজ থ্রোট ডাইং আপ, অ্যাস্ট্রোলজার তখন কিন্তু ভয়ে তার গলা শুকিয়ে যেতে শুরু করেছিল। এরপর তারপর বলতে শুরু করলো দেয়ার ইজ এ ওম্যান, কিছু একটা বলতে চাইলো, যে সেখানে কোনো এক মহিলা ছিল, এরকম কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। তখন অপরজন বলছে স্টপ, সেইড দ্য আদার, তখন অপরজন বলছে আরে থামো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছু শুনতে চাই না। সেল আই সাকসেড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, অর্থাৎ আমি বর্তমানে যাকে খুঁজছি তাকে কি খুঁজে পেতে আমি সাফল্য হব? অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার এই প্রশ্নের উত্তর দাও, এরপর চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগার্ডস অল ইউর কয়েন্স, নতুবা আমি কিন্তু তোমার যত পয়সা ইনকাম করেছো আর সারাদিনে সেগুলো কিন্তু কেড়ে নিয়ে নেব। দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড অল রাইট আই উইল স্পিক, কী করলো জ্যোতিষী, কিছু জাদুমন্ত্র উচ্চারণ করলো, তারপরে বলল যে ঠিক আছে আমি তাহলে বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, অর্থাৎ কিন্তু আমি যা বলবো তা যদি বিশ্বাসযোগ্য মনে হয় তুমি কি আমাকে এক টাকা দেবে? কে প্রশ্ন করছে? অ্যাস্ট্রোলজার সে ক্লায়েন্টকে প্রশ্ন করছে। নেক্সট লাইনে বলেছে আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, না হলে কিন্তু আমি আর মুখ খুলবো না, সেক্ষেত্রে তুমি যা ইচ্ছা তাই আমার সাথে করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, এরপরে অনেক তর্ক বিতর্কের পর, হ্যাগলিং মানে হচ্ছে তর্ক বিতর্ক, তো অনেক তর্ক বিতর্কের পর উভয় কী হলো, অ্যাগ্রি, রাজি হলো কী করতে, একটা ভালো ডিল করতে। দ্য অ্যাস্ট্রোলজার সেইড ইউ আর লেফট ফর ডেড, অ্যাস্ট্রোলজার তখন বলল যে তোমাকে তো প্রায় মৃত অবস্থাতেই ফেলে দেওয়া হয়েছিল, অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? ক্লায়েন্ট বলছে আহ টেল মি মোর, আরে আরও বলো দেখি। তখন অ্যাস্ট্রোলজার বলছে কি, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার তোমাকে, অ্যাস্ট্রোলজার বলল যে তোমাকে তো একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। গুড ফেলো হি ওয়েয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্ক্যার, স্ক্যার মানে কি, স্ক্যার মানে হচ্ছে ক্ষতস্থান, স্ক্যার মানে হচ্ছে ক্ষতস্থান, বিয়ার্ড হিজ চেস্ট অর্থাৎ তার সে তো জামা পরেছিল সেই জামাটা সরালো, অর্থাৎ তার চেস্ট মানে হচ্ছে বুক, এখানে বুকটা কী করলো, বুকটা থেকে তার কাপড়টা সরিয়ে সে তার ক্ষতস্থানটা দেখালো। হোয়াট এলস, এরপর অ্যাস্ট্রোলজার এরপর বলছে যে অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইন টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তোমাকে তো ধাক্কা মেরে একটা জমির কাছাকাছি এক কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে তো প্রায় মৃত অবস্থাতেই ফেলে দেওয়া হয়েছিল। এখানে বলে রাখি এই যে এই অ্যাস্ট্রোলজার যার নাম আমরা গল্পে পাইনি, এই অ্যাস্ট্রোলজার গ্রাম ছেড়েছিল এই খুনের কেসে জড়িয়েই, খুনটা করেছিল কিন্তু গুরু নায়ক বলে একটা লোককে, মানে খুন করেনি ঠিক, খুন করতে চেয়েছিল, তো খুন করতে চেয়েছিল এই গুরু নায়ক বলে লোকটি, তো গুরু নায়ক কী করেছে, গুরু নায়ক হচ্ছে এই অ্যাস্ট্রোলজারকে খুঁজতে খুঁজতে তার গ্রাম ছেড়ে শহরে এসছে, এবং ভাগ্যক্রমে দুজনের মধ্যে এইভাবে দেখা হয়েছে, অ্যাস্ট্রোলজার কিন্তু এই গুরু নায়ককে বুঝতে পেরেছে, গুরু নায়ক কিন্তু অ্যাস্ট্রোলজারকে
চিনতে পারেনি। তাই অ্যাস্ট্রোলজার নিজের দোষ থাকার জন্য বা নিজেকে বাঁচানোর তাগিদে বিভিন্ন ছলচাতুরি কিন্তু এই গুরু নায়ক অর্থাৎ এই ক্লায়েন্টের সাথে কিন্তু করছে। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসারবাই হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল। যদি না কিছু পথ চলতির লোক কুয়োতে উঁকি মেরে না দেখতো তাহলে তো আমি মরেই যেতাম, এক্সক্লেম দ্য আদার, অপরজন মানে এই ক্লায়েন্টটা অর্থাৎ কে, গুরু নায়ক। গুরু নায়ক অবাক হয়ে কথাগুলো বলল, ওভার ওয়ার্ম বাই এনথুজিয়াজম, তো উৎসাহে উদ্দীপনায় বিহ্বল হয়ে কথাগুলো কিন্তু বলল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম হি আস্কড ক্লিঞ্চিং হিজ ফিস্ট। তো বলছে যে কবে ওর নাগাল পাব, ক্লায়েন্ট সেটা জানতে চাই। তাহলে যদি পায় তাহলে কি করবে, ক্লিঞ্চিং হিজ ফিস্ট অর্থাৎ তাকে টুটি চিপে তার গলা চিপে মেরে ফেলবে। অ্যাস্ট্রোলজার এরপর বলছে, অ্যাস্ট্রোলজার অ্যান্সার দিচ্ছে কি, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড পরলোকে, হি ডাইড 4 মান্থস এগো ইন এ ফার অফ টাউন। এই লাইনটা আমার খুব ভালো লেগেছে, নিজেকে বাঁচাতে গিয়ে অ্যাস্ট্রোলজার কি নিজেকেই কিন্তু মৃত হিসাবে প্রমাণ করছে। কি বলছে, হি ডাইড 4 মান্থস এগো ইন এ ফার অফ টাউন, আরে তুমি যাকে খুঁজছ সে দূরের কোনো এক শহরে 4 মাস আগে তো মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে কখনোই দেখতে পাবে না। এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কত বুদ্ধি খাটিয়ে কত কৌশলে অ্যাস্ট্রোলজার কথাগুলো বলছে। দেখো আরও বলছে কি, দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, তখন অপরজন এই কথাটা শুনে কি করলো, রাগে গজগজ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিস্ট, এরপর জ্যোতিষী আরও বলতে লাগলো কি, নাম ধরে ডাকলো এরপর, গুরুনায়ক। গুরুনায়ক তখন অবাক হলো, অবাক হয়ে বলছে, ইউ নো মাই নেম, দ্য আদার সেইড টেকেন অ্যাব্যাক। টেকেন অ্যাব্যাক মানে কি, চমকে ওঠা। টেকেন অ্যাব্যাক মানে চমকে ওঠা। চমকে উঠে অপরজন বলল, আপনি আমার নাম জানেন। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। গুরুনায়ক এরপর মন দিয়ে শুনলো যে আমি কি বললাম না বললাম। ইয়োর ভিলেজ ইজ 2 ডেজ জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে তোমার গ্রাম উত্তর দিকে 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গোন, তুমি এর পরবর্তী ট্রেন ধরো, এরপর তোমার নিজের জায়গাতে চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি বাড়ি না যাও তাহলে আমি কিন্তু এক মহান বিপদ তোমার সামনে দেখতে পাচ্ছি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাস, এরপরে অ্যাস্ট্রোলজার কী করলো, পিঞ্চ, পিঞ্চ মানে কি, এক চিমটি, এক চিমটি দিয়ে স্কেয়ার্ড অ্যাস সেই পবিত্র ছায়টা তুলল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তাকে দিল, রাব ইট অন ইয়োর ফোরহেড, ফোরহেড মানে হচ্ছে কপাল, এরপরে রাব করলো মানে ঘষলো তার কপালে, ক্লায়েন্টের কপালে মানে গুরু নায়কের কপালে সেই অ্যাস্ট্রোলজার কিন্তু পবিত্র ছায়টি ঘষলো, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যেতে বলল। নেভার ট্রাভেল সাউথ ওয়ার্ডস এগেইন, দক্ষিণ দিকে কখনো কিন্তু ভুলেও ট্রাভেল করো না, মানে ভ্রমণ করো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এরপরে তাহলে কিন্তু তুমি 100 বছর বাঁচবে আরও। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, দ্য আদার সেইড রিফ্লেক্টলি, তখন অপরজন বলল যে কেন আমি ঘর ছাড়বো আবার,
আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখনই চলে যাচ্ছি, অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চক আউট হিজ লাইফ ইফ আই মিট হিম, যদি আমি যাকে খুঁজছি তাকে যদি দেখতাম তাহলে ওর গলা টিপে মেরে ওর জীবনটাই আমি বের করে দিতাম। রাগে এই কথাটা গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে বলছে। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, এরপরে সে সন্তোষজনকভাবে তার মাথাটি ঝুঁকিয়ে বলল, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে, আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করছি তার যেমনভাবে মৃত্যু হওয়া উচিত ঠিক সেইভাবেই হয়েছে। অ্যাস্ট্রোলজার এরপর তালে তাল মিলিয়ে বলছে, ইয়েস হ্যাঁ অ্যাস্ট্রোলজার বলছে যে হ্যাঁ ঠিকই তো, হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে তো লরির তলায় চাপা পড়েই মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এরপর এটা শুনে অন্যজনকে কিন্তু সন্তুষ্ট দেখাচ্ছিল। গ্র্যাটিফাইড মানে কি, গ্র্যাটিফাইড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, সন্তোষজনক। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইন টু হিজ ব্যাগ, এরপরে এই জায়গাটা ততক্ষণে কিন্তু জনহীন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে জ্যোতিষী তার জিনিসপত্র তুলে ঝোলাই পড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। দ্য গ্রিন শ্যাফ্ট ওয়াজ অলসো গোন, সেই সবুজ রশ্মিটাও সেই জায়গা থেকে চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, সেই জায়গাটা রাত হয়েছে, রাত হলে যা হয় শুনশান হয়ে উঠেছে এবং অন্ধকারচ্ছন্ন কিন্তু সেই জায়গাটা হয়ে উঠেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গোন অফ ইন টু দ্য নাইট, এরপরে সেই অচেনা ব্যক্তিটা কী করলো, অন্ধকারের মধ্যে দিয়েই চলে যেতে শুরু করেছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, তাহলে যাওয়ার আগে অ্যাস্ট্রোলজারকে এক হাত ভর্তি, এক থলি ভর্তি কয়েন তাকে প্রদান করেছিলেন। অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা ছিল মধ্যরাত যখন অ্যাস্ট্রোলজার তার বাড়ি এসে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার বউ তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর, দরজার সামনে, অ্যান্ড ডিমান্ড অ্যান্ড এক্সপ্লেনেশন, এবং দাবি জানালো সমস্ত কিছু ব্যাখ্যা করতে, অর্থাৎ এত দেরি হলো কেন, তার স্বামী ফিরছে না কেন, এত দেরি করে ফিরল, কী হয়েছিল না হয়েছিল ইত্যাদির দাবি দেওয়া তার বউ জানতে চাইল। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার্ট, এরপর অ্যাস্ট্রোলজার তার বউয়ের দিকে সেই কয়েনগুলো ছুঁড়ে ফেললো, অ্যান্ড সেইড, এবং বলল, কাউন্ট দেম, এগুলো গোনো, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, এই জিনিসগুলো একটা লোক দিয়েছে, 12 অ্যান্ড হাফ আন্নাস সি সেইড, তার বউ বলল, মানে অ্যাস্ট্রোলজারের বউ বলল যে সাড়ে বারো আনা কাউন্টিং, মানে গুনে বলল যে টোটাল রয়েছে সাড়ে বারো আনা। সি ওয়াজ ওভার জয়েড, তার বউ তো আনন্দে আহ্লাদে একাকার হয়ে গিয়েছিল সেই সময়ে। আই ক্যান বাই সাম জ্যাগরি, এরপর এত টাকা পেয়ে সে স্বপ্ন দেখা শুরু করেছিল, কি আই ক্যান বাই সাম জ্যাগরি, জ্যাগরি মানে গুড়, তখন তার বউ বলল যে আমি কিছু গুড় কিনব, অ্যান্ড কোকোনাট টুমোরো, আগামীকাল একটা কোকোনাট এবং কিছু গুড় কিনব। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেইজ নাও, তো অনেক দিন ধরেই আমার ছেলে মেয়ে কী করছে, আমার ছেলে মেয়ে কী করছে, বাচ্চা কী করছে, যে মিষ্টি খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু সুস্বাদু পিঠে তৈরি করব, নাইস স্টাফ মানে হচ্ছে পিঠে, সুস্বাদু পিঠে তৈরি করব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি,
সেই দ্য অ্যাস্ট্রোলজার। তখন অ্যাস্ট্রোলজার বলল এই সুয়ারটা আমাকে চিট করে ফেলেছে, সে আমাকে প্রমিস করেছিল, সে আমাকে দাবি জানিয়েছিল যে আমাকে 1 টাকা দিবে, কিন্তু সেটা দেয়নি। সে লুকড আপ অ্যাট হিম, তার বউ সে অ্যাস্ট্রোলজারে তাকিয়ে দেখল, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং, তোমাকে তো এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন, কি ঘটনা ঘটেছে, কি ভুল হয়েছে আমাকে বলো। অ্যাস্ট্রোলজারের বউ বলছে, তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, কিছুই না, আফটার ডিনার সিটিং অন এ পায়ল, পায়ল মানে হলো একটা বেঞ্চ। তখন তারা ডিনার শেষে একটা বেঞ্চের উপর বসলো, বসে হি টোল্ড হার, তখন অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে যে ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গোন ফ্রম মাই টুডে, আজ আমার উপর দিয়ে একটা বোঝা চলে গিয়েছে, তুমি কি জানো, আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, তুমি কি জানো যে গত কয়েক বছর ধরে আমার হাতে একজনের রক্ত লেগেছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই কারণ ছিল, এই কারণের জন্যই আমি আমার গৃহ ছাড়া হয়েছিলাম, গৃহ থেকে পালিয়ে এসেছিলাম, সেটেলড হেয়ার, এখানে সেটেল করলাম, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে আমি বিয়ে করলাম। হি ইজ অ্যালাইভ, সে এখনও জীবিত রয়েছে। সি গ্যাপসড, অর্থাৎ তার বউ বিস্ময় প্রকাশ করল, বিস্ময়ে বলল কি ইউ ট্রাইড টু কিল, তুমি কাউকে খুন করতে গিয়েছিলে। তখন অ্যাস্ট্রোলজার বলছে ইয়েস ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমি আমার গ্রামে একজনকে খুন করতে গিয়েছিলাম, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, সেই সময় আমি ছিলাম একজন বোকা তরুণ, উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেতাম, গ্যাম্বেল্ড, গ্যাম্বেল্ড মানে হচ্ছে জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ারলড ব্যাডলি ওয়ান ডে, একদিন আমাদের দুজনের মধ্যে এক বিভৎসভাবে ঝগড়া হয়েছিল, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এসব ভেবে কী লাভ, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে, চলো ঘুমাই। হি সেইড, অ্যাস্ট্রোলজার তখন এই কথাগুলো বলল, ইয়ার্নিং হাই তুলল, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন এ পায়ল, তখন সে নিজেকে বেঞ্চের উপর টান টান করে তার দেহটা হেলিয়ে শুয়ে পড়ল। এই ছিল আজকের গল্প, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওতে।